নমস্কার, দেখছেন আনন্দ বার্তা, আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকে নিউজ হেডলাইন্সে। আসানসোলের বারাবণী কেলেচোরা বিডিও দপ্তর থেকে কিছুটা দূরে আসানসোলের সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বিজেপি কর্মীদের মনোনয়নপত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীদের পার্টি অফিসের বাইরে থেকে তালা দিয়ে আটকে রেখে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া ও কর্মীদের মারধর করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। রাস্তায় মদ খাওয়ার ঘটনার প্রতিবাদ করায় আক্রান্ত হতে হল প্রতিবাদকারীকে। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া বিকে স্ট্রিট এলাকায়। পাশ্চাত্য সংস্কৃতির দাপট ও বোকা বাক্সের দাপটে লুপ্ত হয়ে যাচ্ছে পুতুল নাচ। এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চলে আসছে বিস্তারিত খবরে। হাইকোর্টের নির্দেশ মেনে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলল সোমবার। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলাতেও চলল এইরূপ কর্মসূচি। এদিন শান্তিপূর্ণভাবেই নমিনেশন পত্র জমা দেওয়ার কাজ চলল। কর্মসূচি ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সমগ্র প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে মিটেছে। আজকে মনোনয়নকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা বিডিও অফিসে এবং দুই এসডিও অফিসে আমাদের এখানে এবং কালনা কাটোয়ার এসডিও অফিসে আমরা আগে যেরকম মনোনয়নের পুলিশ ব্যবস্থা করেছিলাম সেরকম ফুলপুর পুলিশ ব্যবস্থা এবারেও করা হয়েছে এবং মোরালেস এখনও পর্যন্ত যে মনোনয়ন প্রক্রিয়া আছে শান্তিপূর্ণ রয়েছে। যারা আসছেন তাদের পক্ষ থেকে কোনোরকম মেজর কমপ্লেন এখনও পর্যন্ত আসেনি। কিছু বিক্ষিপ্ত ছোটোখাটো ঘটনায় আমরা বেশ কয়েকজনকে আটক করে রেখেছি, তাদের ভেরিফিকেশন করার পরে দেখা হবে কি তাদের উপস্থিত না যেতে পারে কিনা। এছাড়া মোটামুটি শান্তিপূর্ণ রয়েছে। বর্ধমান থেকে কৃষ্ণ সাহা ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আসানসোলের বারাবণী কেলেজোড়া বিডিও দপ্তর থেকে কিছুটা দূরে আসানসোলের সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। বাবুল সুপ্রিয়র গাড়িতে ছিলেন মনোনয়ন দিতে আসা প্রার্থী। কয়েক ঘন্টা অপেক্ষা করার পরেও তারা মনোনয়নপত্র জমা দিতে পারেনি। সংসদ বলেন সমস্ত ছবি ক্যামেরাবন্দি করে রাখা হয়েছে, আবার আমরা কোর্টের দ্বারস্থ হব। আরে
আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরে, যদিও শাসক দলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরে। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ায় বিজেপি প্রার্থী ও কর্মীদের মারধর করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনায় আহত হন জেলা বিজেপির সহসভাপতি প্রদীপ সরকার সহ বেশ কয়েকজন। বিজেপির ভাইস প্রেসিডেন্ট জেলা, আমি নমিনেশন পেপারে লিখছিলাম বসে, গঙ্গারামপুর শপিং প্লাজাতে বসে, প্রায় 70-80 জন লোক এসে অপচয়, তারা মহিলা রোগীরা ছিল, সুরক্ষা ছিল, তারা নমিনেশন লিখছিলাম, অপচয় চেয়েছে, তাদের তো মারধর করলো, তারা ছিটকে বেরিয়ে গেল আর আমাকে ধরে বেধম মার, চারিদিক থেকে মার, তার অখাদ্যবারে গালাগালি, নমিনেশন পেপার 26-28 পশ্চিমবাংলায় বিজেপির এসব চলবে না, ওসব চলবে না, এইসব অক্ষত ভাষায় গালাগালি থেকে আরম্ভ করে প্রচুর মঠ তৃণমূলের দুষ্কৃতি, এখানে একমাত্র তৃণমূলেরাই থাকবে, বিজেপি টিজেপি কেউ থাকবে না, এইভাবে অক্ষত ভাষা মালামারি, মুখে ঘুষি, এটি কিছু আগ্নেয়স্ত্র ছিল, ওটা আমাকে দূরে দাঁড়িয়েছিল, একটু ইয়ে দেখলাম দূরে দাঁড়িয়েছিল, পকেট থেকে মোবাইলটা নিয়ে নিল, মোবাইলটা নিয়েছে, কিছু টাকা পয়সা ছিল পকেটে সেটা নিয়েছে, থানায় এখন কমপ্লেন করিনি, ওদের সোজা এখানে হসপিটালে এসেছি ভর্তি হওয়ার জন্য, এখন থানায় কমপ্লেন করা হয়নি, করা হয়নি কি, সারা জেলা জুড়েই হচ্ছে বিক্ষিপ্ত ঘটনা হচ্ছে, কিন্তু গঙ্গারামপুরে তো সন্ত্রাসের একটা বাতায়ন আছেই আগে থেকেই, তার জন্য এর আগে বিডিও অফিসে নমিনেশন পেপার সাবমিট করতে পেরেছিল না, এসডিও অফিসে পুরোপুরিটাই গঙ্গারামপুরে সাবমিট হয়েছিল, বিভিন্ন বিরোধী দলের মানে রাজনৈতিক দলের ইয়েরা নমিনেশন সাবমিট করেছিল, এসডিও অফিসে সাবমিট করেছিল গঙ্গারামপুরে, কিন্তু ইলেকশন কমিশনার আমার মনে হয় যোগসাজ আছে রাজ্য সরকারের সঙ্গে, তার জন্য ওরা জেনে শুনে আজকে বিডিও অফিসে আবার ফার্দার নমিনেশন পেপারে অর্ডার দিয়েছে, এসডিও অফিসে হলে হয়তো এই ঝামেলাটা এতটা হতো না, কিন্তু গঙ্গারামপুরে তো একটা সন্ত্রাসের জায়গা, মানে তৃণমূলের একটা মানে চরম সন্ত্রাসের জায়গা, ওয়ান অফ দেম মানে উত্তরবঙ্গ সন্ত্রাসের এই মানে গঙ্গারামপুর, প্রশাসনের কোনো কিছু নেই, আমরা বারবার বলেছি প্রশাসনের কোনো হেলদোল নাই, কিছু নেই, আহতদের গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রদীপ সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বালুরঘাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। অপরদিকে মনোনয়নপত্র জমা দিতে বাধা বিরোধীদের, সেই চিত্র ফুটে উঠেছে কুশমণ্ডিতে। ছবি তুলতে গেলে বাধা পেতে হয় সংবাদ মাধ্যমকেও, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। গঙ্গারামপুর ব্যাপারটা আমি আপনাদের কাছে শুনলাম, যদি সত্য হয় আমার মনে হয় এটা হয়নি, এটা একটা ছক গল্প, ভোটে লাগে এসব নাটক ফাটক করা হয়, নিজের লোকরাও মেরে তৃণমূলের ঘাড়ে করতে পারে, আর এই ধরনের প্রোপাগান্ডা বারবার চলছে, কে তৃণমূল একসঙ্গে যাচ্ছেন সবাই, কে তৃণমূল কিনা, একটা কিছু ঘটনা ঘটে শব্দ তৃণমূলের, এটা হতে পারে না। গঙ্গারামপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। বিজেপি কর্মীদের মনোনয়নপত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরে, যদিও শাসক দলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। সোমবার আসন্ন পঞ্চায়েত নির্বাচন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। রাজ্য নির্বাচন কমিশন এদিনই শেষ মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ঘোষণা করেন। 24 এপ্রিল মনোনয়নপত্রগুলির স্ক্রুটিনি পর্ব অনুষ্ঠিত হয়। আগামী 26, 27 ও 28 এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সোমবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বিজেপি কর্মীদের মনোনয়নপত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি কর্মীরা যখন মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন তখন তাদের কাছ থেকে সমস্ত কাগজপত্র কেড়ে নেওয়া হয়। কি হয়েছে? আমার ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে। কারা নিয়েছে কেড়ে? তৃণমূল আবার কারা? আবার কারা? আপনি কি কোন পার্টি থেকে, তরফ থেকে আজকে নমিনেশন ফাইল করার জন্য? বিজেপি। হঠাৎ কোনখান থেকে কেড়ে নেওয়া হয়েছে? গ্রহ মার্কেট আজ পরে। হ্যাঁ, ওখানে। কোনখানটা বলুন? গ্রহ মার্কেটের পরে।
আপনি কি যাচ্ছিলেন নমিনেশন করতে? হ্যাঁ আমি নমিনেশন করতে যাচ্ছিলাম, বাইক দাঁড় করিয়ে মানে মারধর করার মতো অবস্থা। হ্যাঁ আমাকে মারধর করেছে। ওকে মারধর কর। ওই তৃণমূলের লোকের আবার খারাপ, ব্যাগ পর্যন্ত আবার কেড়ে নিচ্ছে এরকম ভাবে। এটা তো স্যার, আপনি কোন কোন জায়গা থেকে নমিনেশন ফাইল করতে যাচ্ছেন? যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শাসক দল। মিথ্যে অভিযোগ দিচ্ছে, এ তো পুরো ক্লিয়ার, কোনো মানুষ কথা কিছু নেই, অগাধ মানে নমিনেশন ফাইল হচ্ছে, কোনো সমস্যা কিছু নেই, মিথ্যে করে যাতে তৃণমূলের কালিমা লিপ্ত করতে চেষ্টা করছে। এই ক্ষেত্রে তো কোনো অসুবিধাই কিছু নেই, অনেকই তো আজ সিপিএম বিজেপি সবাই তো নমিনেশন ফাইল করেছে, কোনো অভিযোগই নেই তাদের। একটা আর একটা অভিযোগ, তাদেরকে মারধর করা হচ্ছে, মহিলাদেরকে পর্যন্ত মারধর করা হচ্ছে, এটা একটা অভিযোগ নিয়ে আসছে। মিথ্যে অভিযোগ, মিথ্যে অভিযোগ, এটা তার তথ্য প্রমাণের দিক কোনো মতেই নাই। যা বিজেপি এখনও তো টাইম আছে, বিজেপির দিক নমিনেশন ফাইল, কোনো অসুবিধা কিছু নেই। তারা একটা আর একটা অভিযোগ তুলছে যে 200 মিটারের পর থেকে বিভিন্ন জায়গাতে তৃণমূলের কর্মীরা দাঁড়িয়ে আছে, তাদেরকে বাধা দিচ্ছে নমিনেশন ফাইল করতে আসতে। আপনারা তো সাংবাদিক, আপনারা 500 মিটার আপনি ঘুরে দেখুন, 500 মিটারের মধ্যে কোনো তৃণমূলের কোনো লোকই নাই, 500 মিটারের মধ্যে কোনো লোকই নাই। এবং প্রশাসন সবসময় টহল দিচ্ছে, যদি মনে হয় যে কোনো জায়গায় তৃণমূলের কর্মীরা এক কাজে জড়ো হয়ে আছে, এ মিথ্যে অভিযোগ, এর সত্যতা নাই। জামালপুর থেকে কৃষ্ণ সাহা ও মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। বিজেপি প্রার্থীদের পার্টি অফিসের বাইরে থেকে তালা দিয়ে আটকে রেখে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া ও কর্মীদের মারধর করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কান্লার মন্তেশ্বরে। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে বিজেপি প্রার্থী ও কর্মীদের উদ্ধার করে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল, তাদের অভিযোগ বিজেপি অন্তর্কলহে এই রূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি বিজেপি থেকে আজকে পার্টি অফিসে আমরা জমায়েত হয়েছি যে আমাদের মনোনয়নপত্র জমা করতে হবে। মনোনয়নপত্র জমা করার জন্য আমাদের যে প্রার্থী তাদের সব প্রস্তাবক সমর্থক সব নিয়ে আমরা জমায়েত হয়েছি। দ্বিতীয় অবসরে ঠিক 11:30টার মধ্যে 100 বাইক বাহিনী এসে আমাদের এখানে চড়াও হয়, ঘরে ঢুকে আমাদেরকে মারধর করে আমাদের পতাকা ছিঁড়ে দেয়, পেট্রোল দিয়ে পার্টি অফিস জ্বালানোর জন্য পেট্রোলের জার পর্যন্ত পড়ে আছে এখানে, পেট্রোল দিয়ে জ্বালানোর জন্য তারা এখানে আমাদের। কিন্তু খানিকক্ষণ ধ্বস্ত হয়েছিল, আমাদের কপাট দিয়ে দেওয়াতে ওরা আর আমাদের ভিতরে ঢুকতে পারলো না, পালিয়ে গেল। ঠিক 1 ঘন্টা পরে আবার ঠিক 11:30 থেকে আবার ঠিক 12:15 এসে আবার আমাদেরকে অ্যাটাক করে। 15-20 মিনিট ধরে ঘরে ধ্বস্তধ্বস্তি করার পর ওসি সাহেব আসাতে ওনারা পালিয়ে গেলেন, আমরা এখন আছি এইভাবে আমাদের আহত অবস্থা। দেখুন, আমরা ভোট চাইছি, যত দ্রুত সম্ভব ভোট হোক ভোট চাইছি। যারা ভোট চাইছে না তারা কোর্টে যাচ্ছে, কারণ তারা জানে যে সারা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির যে উন্নয়ন, এই উন্নয়নের জোরে গ্রামে গঞ্জে কোথায় বিজেপির হয়ে কেউ দাঁড়াতে চাইছে না। সিপিএম কংগ্রেস বিজেপি তারা বারবার কোর্টে যাচ্ছে ভোটটাকে পিছিয়ে দেওয়ার জন্য, এবং তারা অক্সিজেন পাওয়ার চেষ্টা করছে প্রত্যেকটা জায়গাতে, ঘরে ঘরে আজকে মানুষ প্রশ্ন করছে যে এতদিন তো আমরা সাইকেল পাইনি, সবুজ সাথী সাইকেল পাচ্ছি, এতদিন তো আমরা কন্যাশ্রী পাইনি, কন্যাশ্রী পাচ্ছি, আজকে রূপশ্রী পাচ্ছি, আজ যুবশ্রী পাচ্ছি। আজকে মমতা ব্যানার্জির উন্নয়নের জোরে কোনো জায়গাতে বিরোধী কাউকে দেখা যাচ্ছে না, সেজন্য তারা বারবার কোর্টে যাচ্ছে। এরকম ঘটনা মন্ত্রেশ্বরে ঘটেনি, ভবিষ্যতে ঘটবেও না।
কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। রাস্তায় মদ খাওয়ার ঘটনার প্রতিবাদ করায় আক্রান্ত হতে হলো প্রতিবাদকারীকে। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ার বিকে স্ট্রিট এলাকায়। আহত যুবকের নাম রাহুল বাগচি। রবিবার রাতে বাড়ি ফেরার পথে তার সাথে মদ্যপকারীদের বচসা শুরু হয়। মদ্যপকারীরা ওই যুবকের উপর চড়াও হয় এবং ঘটনায় আহত হয় সে। ঘটনার কথা উত্তরপাড়া থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কাল রাতে যে ঘটনাটা শুনলাম তাতে দেখা যাচ্ছে প্রতিবাদ করলে তার এই অবস্থা হবে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলছি যে এই যে প্রতিবাদ করলো আজকে আমার ছেলে, তার যেই অবস্থা, এর জন্য দায়ী কিন্তু একমাত্র প্রশাসন। প্রশাসন কিন্তু এইখানে থানাতে, এই আগে দেখতাম আমরা আটি ভ্যান চক্কর দিত পুরো এলাকায়, এখন কোনো আটি ভ্যানে দেখা যায় না। থানা পাড়ায় গলিতে মদ পানের আসর বসে। হ্যাঁ, সাধারণ নাগরিকরা প্রতিবাদ করবে না তো এরপর থেকে? হ্যাঁ, তাহলে আমাদের থানায় ঠান্ডা ঘরে বসে একটা জিডি নিলাম আর হয়ে যাবে? প্রশাসন কি দেখছে? সিএম তো কদিন আগে হুগলি জেলার একটা প্রশাসনিক বৈঠকে বললেন যে আপনারা থানায় বসে থাকবেন না, আইসিদের উদ্দেশ্যে বলেছেন। তাহলে এইটা যদি হয় আজকে আমার ছেলের বেলা হবে, কালকে আপনাদের সবার ছেলের বেলা হবে যারা প্রতিবাদ করবে রাস্তায়। এটাই আমার বক্তব্য। আমি অনুরোধ করব সিএমকে যে বা এসপিকে যে আপনারা দেখুন প্রত্যেক থানার প্রত্যেকটা এলাকায় যেন আটি ভ্যান চলে, যেটা 70-72-80 সালে আটি ভ্যান করে সামনে পুলিশ পিছনে সিআরপি বা তারা ঘুরতো সারা দিন রাত, আজকাল দেখা যায় না। বিশেষ করে তো রাত্রিরে দেখাই যায় না। আপনারাও কি আতঙ্কে আছেন? আমরা আতঙ্কিত, যখন তখন আমাদের উপর আসতে পারে, আঘাত আসতে পারে প্রতিবাদ করার জন্য। তাহলে প্রতিবাদের ভাষা বন্ধ হয়ে যাবে, এটা কি গণতন্ত্র? আপনার নাম? আমার নাম দিলীপ বাগচি। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি থানা থেকে ভালো পদক্ষেপ না হোক, যারা এখানে সমাজ বিরোধী কাজ করছে। এই যে সন্ধ্যেবেলা 8:30-9 সময় মদের আসর বসছে, প্রশাসন সেটা দেখুক, রাস্তার প্রকাশ্য রাস্তায় সেটা দেখুক। সেটা যদি না দেখে তাহলে আজকে আমার ছেলে হয়েছে, কালকে আপনাদের ছেলেরা হবে। হুগলি থেকে চিরঞ্জিৎ ঘোষ ও সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের মিছিলটি ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে মিছিল বের হয়ে গোটা ভাতার বাজার এলাকা পরিক্রমা করে। ভাতার ব্লকে যে 14টি অঞ্চল আছে তার পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের প্রার্থীদের সমর্থনে এদিনের এই মিছিলটি অনুষ্ঠিত হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হয় এদিনের মিছিলের মাধ্যমে। আজকে আমাদের ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাতারে যে 14টি অঞ্চল আছে, 14টি অঞ্চলে এবারে যারা তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থী আছে তাদেরকে নিয়ে আমাদের এই মিছিল শুরু হবে গোটা ভাতার ব্লক জুড়ে। সেভাবে ভাতার অঞ্চলে আমরা এই ভাতার ব্লক অফিস থেকে ভাতার অঞ্চলে মিছিল আমরা শুরু করছি। কোথায় কোথায় ঘুরবেন?
আমরা ঘুরবো ভাতার বাজারটা প্রদক্ষিণ করে আবার এসে আমাদের অঞ্চল ব্লক পার্টি অফিসে এসে আমাদের মিছিল আমরা শেষ করবো। আমরা উন্নয়নের জন্য আমরা মিছিল করবো, উন্নয়নের তাগিদে মানুষকে আমরা ভোট চাইব। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। এরই মধ্যে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করে দিল শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। হুগলির জেলা গঙ্গারামপুর গ্রামে জোর কদমে প্রচার চলছে। প্রার্থীরা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচার করলেন। প্রার্থীরা বিশেষ জোর দিয়েছেন বাড়ি বাড়ি প্রচারে। বিরোধী দলগুলির প্রচার অনেকটাই পিছিয়ে। আমি গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমানে প্রধান আছি। আমি এবারে জেলা পরিষদের প্রার্থী হয়েছি। আমি আমার পঞ্চায়েত এলাকায় যেভাবে কাজ করেছি, যে উন্নয়ন করেছি, আমি জেলা পরিষদ প্রার্থী হয়ে যদি আমি জিতে আসতে পারি, আমার তিনটে পঞ্চায়েত অন্তর্গত সেই পঞ্চায়েতের কাজকে আরও ত্বরান্বিত করব, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি মানুষের দুয়ারে দুয়ারে আজকে বেরিয়েছি। বাংলা শুভ নববর্ষের প্রথম দিন, এই নববর্ষে আজকে প্রচার আমরা শুরু করতে পেরেছি। আমি জেলা পরিষদ প্রার্থী হিসাবে ঢাকার বাড়ি বাড়ি যাব, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাবো ভোটটা তৃণমূলে মামানজি মানুষের সরকারের মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য বোঝাবো, তার যে উন্নয়ন, উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার জন্য জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আমরা এলাকার উন্নয়নের জন্য আমরা এই কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েত দুটো পিএইচএ মাধ্যমে করেছি, যে সলিড ম্যানেজমেন্ট অর্থাৎ কঠিন বর্জ্য নিষ্কাশন যে পদ্ধতি, সে পদ্ধতিকে এই পঞ্চায়েত করতে পারলে এলাকায় যে দূষণমুক্ত হচ্ছে, সেই দূষণমুক্ত থেকে এটাই হচ্ছে মানুষকে বাঁচার একটা অঙ্গীকার দিতে পারে। মানুষের কাছে প্রার্থনা চাইছি, আশীর্বাদ চাইছি, যাতে আমাকে বিপুল ভোটে জয়ী করে এই সঙ্গে সঙ্গে আমার পঞ্চায়েত সমিতি এবং গ্রামে যারা দাঁড়িয়েছেন তাদেরও যেন জিতে আসতে পারে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। পাশ্চাত্য সংস্কৃতির দাপট ও বোকা বাক্সের দাপটে লুপ্ত হয়ে যাচ্ছে পুতুল নাচ। সেই ঐতিহ্য যাতে হারিয়ে না যায় বর্তমান প্রজন্মের কাছে, তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল কালিয়াগঞ্জের মুকুন্দার ভেলায়ের পুজো কমিটি। পুতুল নাচ ঘিরে মানুষজনের উৎসাহ ফুটে ওঠে। পুতুল নাচের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ও বর্তমান প্রজন্মের কাছে সেই ঐতিহ্যকে তুলে ধরতে অভিনব উদ্যোগ গ্রহণ করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীন মুকুন্দার ভোলায় কালী পুজো কমিটি। এবছর এই পুজো ২৫ বছরে পদার্পণ করল। ২৫ বছর পূর্তি উপলক্ষে পুজো কমিটি এরূপ পুতুল নাচের আয়োজন করেছে। মহারাজ কৃতা সুন্দর রাজা।
জানে মৌরঙ্গজাত মহাবিশ্ব। এই পুতুল নাচকে ঘিরে গ্রামের মানুষদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শুধু গ্রামের লোকই নয়, আশেপাশে গ্রামের লোকরা ভিড় জমিয়েছিল পুতুল নাচ দেখতে। কালী পুজোকে ঘিরে যেমন কাঠের পুতুল নাচের আয়োজন হয়েছিল, তার সাথে বসেছিল মেলাও। খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীর দোকানদারেরা নিজেদের পসরা সাজিয়ে বসেছিলেন। পুতুল নাচকে কেন্দ্র করে শিল্পীরা রাজ্যের বিভিন্ন জায়গায় একটা সময় দাপিয়ে বেরিয়েছিলেন, কিন্তু বর্তমানে পাশ্চাত্য সংস্কৃতির দাপট ও বোকাবাক্সের দাপুটে লুপ্ত হয়ে যাচ্ছে এই শিল্প। সেই ঐতিহ্য যাতে হারিয়ে না যায়, সেই কারণেই কালিয়াগঞ্জের মুকুন্দার ভোলায় পূজা কমিটি প্রচেষ্টা চালাচ্ছে। এবার 25 বছর অনুষ্ঠান করছি আমরা, 25 বছর ধরেই কালী পুজো 25 বছরে পা দিয়েছে। আপনাদের এই জায়গাটার নাম কি? আমাদের এই জায়গাটার নাম মুকুন্দা। এটা কি প্রত্যেক বছরই আপনাদের এই প্রোগ্রামটা? হ্যাঁ, প্রত্যেক বছরেই আমাদের পুজো হয় এবং পুজোতে দুদিনব্যাপী মেলা হয়। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে কিছু প্রোগ্রাম থাকে, যেমন এবছরে আমাদের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দুদিনের মেলায়। প্রথম দিন আজকে অর্থাৎ আপনার রবিবার, এই মেলায় বিশেষ আকর্ষণ থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পুতুল নৃত্য, এবং আগামীকাল আছে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লোক সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বিশেষ শিল্পী হিসেবে থাকছেন সারেগামা পা ফ্লক শিল্পী আপনার ঝামেলি সরকার, তিনি উপস্থিত থাকবেন। তো হঠাৎ করে আপনারা এই পুতুল নাচ কেন হচ্ছে, আপনারা পুতুল নাচের আয়োজন করেন? আমাদের মাথায় হঠাৎ করে আসলো যে পুতুল নাচ দীর্ঘদিন ধরে আমাদের গ্রামগঞ্জে হয় না, এবং একটি নতুন জিনিস আমরা গ্রামের লোকদের কিংবা গ্রামের বাইরে শহরের লোকদের একটা আকর্ষণ সৃষ্টি করতে চাচ্ছি। সেই কারণেই আমাদের মাথায় আসলো কমিটির কিছু ছেলেদের, এবং যেহেতু হারিয়ে যাচ্ছে পুতুল নাচ, সেটাকে তুলে আনার জন্যই আমরা চেষ্টা করছি যে আমাদের পুরনো সংস্কৃতি ফিরে আসুক এই মেলার মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে। দর্শনার্থীদের কেমন সমাগম? দর্শনার্থীদের সমাগম দিনের দিন বাড়ছে, এবং প্রায় 20,000 দর্শনার্থী আমাদের মেলাতে উপস্থিত হয়েছে। কালিয়াগঞ্জ থেকে অনুপ জশওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। সোমবার সকালে পতিরাজ সন্ধিয়া গ্রামে একটি বিলের পাশে মাঠে এক যুবকের মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। মৃত ব্যক্তির নাম যুগল সরকার। মৃত ব্যক্তি পেশায় একজন মৃৎশিল্পী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, তাকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। কেমনি আমি বলবো, আমি তো বাড়তে, এ তো আমাদের বাড়ি কোক না, এর বাড়ি সান্দিয়া। কবে থেকে নিখোঁজ ছিল?
হয়নি তো নিকোজ, কালকে থেকে ইয়ে হয়েছে। আজ কোথায় বলেন? আজকে আজ মাঠে বললাম, একেবারে মাঠে মাঠে ছিলাম। বিয়ে করছে? না, গুগলের নাম্বার থেকে, সান্দিয়া মাঠ থেকে। কি মনে হচ্ছে? হেমতপুর সান্দিয়া। কি মনে হচ্ছে? মার্ডার মনে হচ্ছে, নিষ্কাতভাবে খুনের ইয়ে দেখা যাচ্ছে। কি কি দেখছেন? দেখছে তো আগে মহিলারা, তারপরে বললো যে ওখানে একজন শুয়ে আছে। তারপর আমরা ফোনে যোগাযোগ করতেছি যে আচ্ছা যুগল কি বাড়িতে আছে, তো ও বললো যে নাই, তাহলে ওই আছে ওখানে। ইটাহার থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম পবিত্র রানী পাল। আত্মীয়র বাড়ি ইন্দাস থেকে শেহারায় বাড়ি ফেরার পথে তারারবাগ এলাকায় ভ্যান উল্টে আহত হন তিনি। আহত অবস্থায় তাকে প্রথমে শেহারা অঞ্চলের একটি বেসরকারি চিকিৎসালয়ে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। নাগনি বাড়ি গেছিল ইন্দাসে, মদন আসছিল, মেয়ের ভাই মদন আসছিল। আসার পর বিয়ের ভ্যানটা দর্শন করে বাড়তে হয়ে যায়, বাড়তে হয়ে যায় মা চাপা পড়ে যায়, ভাই তো আর ভাই ছিটকে পড়ে যায়। বিয়ের ভ্যানটা ছিটকে গিয়ে পালা লেগে যায়। তারপরে তারপর দেখছিলাম নাচুন নাচুন করে গর্ভে মারা কবে মারা যায়? মা কালকে মারা যায়। কোথায় গেছিল মা? আপনাদের বাড়ি কোথায়? থানা কি? তো রায়না থেকে ওই শেয়ার থেকে মানে ইন্টাস গেছিল, ইন্টাস গেছিল, তাই ভাগ্নি ভাই থেকে ফিরছিল। তো কোন জায়গায় ঘটনাটা ঘটে? তারপর ওখান থেকে কোথায় ভর্তি করো? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। আসানসোলের সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বিজেপি কর্মীদের মনোনয়নপত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীদের পার্টি অফিসের বাইরে থেকে তালা দিয়ে আটকে রেখে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া ও কর্মীদের মারধর করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। রাস্তায় মদ খাওয়ার ঘটনার প্রতিবাদ করায় আক্রান্ত হতে হল প্রতিবাদকারীকে। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া বিকে স্ট্রিট এলাকায়। পাশ্চাত্য সংস্কৃতির দাপট ও বোকা বাক্সের দাপটে লুপ্ত হয়ে যাচ্ছে পুতুল নাচ। এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।